এটা হচ্ছে ব্রুনাইয়ের রাজধানী, বন্দর ছেড়ে বেগুয়ান। প্রতি রবিবারে এখানে মেলা বসে, হাট বসে, দেখতে পাচ্ছেন। অন্য অন্য দিন মানুষই তেমন আসে না এই রাজধানীতে, শুধু রবিবারেই মানুষ আসে বেশি, সবচেয়ে বেশি, যেহেতু মেলা বসে, ফুটপাত দোকান বসে। দেখতে পাচ্ছেন কত মানুষ বর্তমানে যারা আছে, বেশিরভাগই এই দেশি লোকাল। রবিবার আসলে খুব ভালো লাগে, অন্য দিন একবারই মানুষ বিহীন বলতে গেলে চলে, যানজট বিহীন আজব এক শহর বলি সব সময়। রবিবার আসলে দেখতে পাচ্ছেন ভিডিও করি, খুবই ভালো লাগে রবিবার আসলে, যেহেতু এখানে মেলা বসে। তো কী কী আছে দেখেন, সেম আমাদের ঢাকা শহরের মতন ফুটপাত দোকান, সব কিছুই পাবেন এখানে, সেকেন্ড হ্যান্ড প্যান্ট শার্ট দেখতে পাচ্ছেন সবাই কিনতেছে। ইউজ করার জুতো আছে, এই যে দেখতে পাচ্ছেন গুলিস্তানের মতন সেম। আজকে হাফ টাইম এই মেলাটা বসে, প্রতি রবিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, হাফ টাইম মেলা বসে এই সিটিতে। রোড ব্লক করে এই যে এক সাইড এক্সারসাইজ করার জন্য, আরেক সাইডে হচ্ছে মেলা। পুরো রাজধানীতে চারপাশেই যতগুলো রাস্তা আছে মেলা বসছে। আর আশেপাশে হচ্ছে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট, হায়দার রেসিডেন্ট বিএসডি, আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। সামনে একটা আছে সিলেটি গ্রিন, এটা হচ্ছে আমাদের শাইন ভাই বাংলাদেশি, অনেক সুনামের সাথে দীর্ঘদিন ব্যবসা করে যাচ্ছে, দুইটা হোটেলে এখানে। তারপরে টোকিও আমাদের বাংলাদেশি দোকান। তবে মানুষবিহীন সবসময় বলি, মানুষবিহীন আজব এক শহর, দেখতে পাচ্ছেন মানুষই নাই। তেমন বাঙালি কয়জন পাবেন, বা আজকে যেহেতু হাটের দিন কীরকম মানুষ, গাড়ি অভাব নাই দেখেন, সবার একটা একটা গাড়ি এই দেশে, যারা চলাচল করে গাড়ি আর গাড়ি। রোড ব্লক যেহেতু, রোডের সাইডে গাড়ি রাখছে। তবে মানুষ কীরকম দেখতে পাচ্ছেন, আমাদের গ্রাম অঞ্চলে হাটের সে বেশি মানুষ হয়। আজ হাটের দিন, তারপরে মানুষ দেখতে পাচ্ছেন এখানে বেচতেছে বাচ্চাদের খেলনা আইটেম, তারপরে কাঁচা মরিচ, এখানে হচ্ছে প্যান্ট শার্ট, মেয়েদের ব্যাগ, সুন্দর নিজ হাতে তৈরি করছে, এগুলো মালাইরা তৈরি করে নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন এই সাইডে সবগুলোই প্যান্ট শার্ট ইউজ করা, মানে হচ্ছে পুরান, এগুলো কম টাকায় বিক্রি করে, যারা কাজ করে তাদের জন্য পারফেক্ট। আর সামনে হচ্ছে আমাদের বাংলা মার্কেট, এটা দুইতলা তিনতলা সব বাংলা দোকান, আমাদের বেশিরভাগ দোকান বাংলা দোকান। এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সব বাংলা দোকান, এফজিআর এইচডিএন বিএসডি, শুভ এনআই এইচডিএন বিএসডি, দেখতে পাচ্ছেন মেলাটার সিস্টেমটা কি সুন্দর। এই সাইডে হচ্ছে আপনার দোকানপাট, এই সাইডে হচ্ছে দোকানপাট, আর এই সাইডে রাস্তা পুরা ফাঁকা। এখানে এই রাস্তা শুধু এক্সারসাইজ করার জন্য রাখছে, রোড ব্লক শুধু এক্সারসাইজ করার জন্য, ব্যায়াম করার জন্য এই রাস্তাটা রাখছে তারা, তাও দুপুর 12টা পর্যন্ত থাকবে। যে কেউ সাইকেল চালায়, আবার কেউ হাঁটতেছে এই রোড দিয়ে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নিরিবিলি আজব এক শহর বলতে গেলে চলে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।